Assalamualaikum. Welcome back to my channel. आज आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करब सेटा होच्छे व्हाइट सॉस पास्ता। तबे ए क्रीमी व्हाइट सॉस पास्ता आज के आमी तैरी करेछी खूब सहज भावे सहज रेसिपिते घरोया किछु उपकरण दिए और खूब अल्प समय झटपट तैरी करे निते पारें। आशा करी आमार आज के रेसिपिटाओ आपनादेर काछे भालो लागबे और जदि भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करबें। তাহলে চলুন দেখিনি হোয়াইট সস পাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। এর জন্য একটা হাঁড়িতে আমি একটু বেশি পরিমাণে পানি নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল। এই তেল দেওয়ার কারণে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। পানি যখন ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পাস্তা। আমি এখানে 2 কাপ পাস্তা নিয়েছি, 1 কাপ দিয়েছি আর 1 কাপ দিয়ে দেব। এবারে নেড়েচেড়ে আমি পাস্তাগুলো মিশিয়ে নেব। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে আমি পাস্তাগুলো 8 থেকে 9 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তবে পাস্তাগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। পাস্তাগুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে পাস্তাগুলো ঝরঝরে থাকে। পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা ছাকনিতে ঝরা দিয়ে নেব। আমি ছাকনিতে ঝরা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। তারপর তৈরি করে নেব হোয়াইট সস। এর জন্য একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা ইচ্ছে করলে বাটারের পরিবর্তে তেল দিয়েও এই হোয়াইট সস পাস্তাটা রান্না করে নিতে পারেন, কিন্তু তেল দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হবে না। বাটার দিয়েই রান্না করার চেষ্টা করবেন। বাটারটা গলে যখন একটু গরম হবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। হোয়াইট সস তৈরি করার সময় চেষ্টা করবেন বেশি পরিমাণ ময়দা না দিতে, কারণ ময়দার পরিমাণ বেশি দিলে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো ময়দাগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখতে পাবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ময়দার কালারটাও চেঞ্জ হয়ে আসছে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে লিকুইড গরুর দুধ। আমি এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু ময়দাগুলো দলা পেকে যাবে আর এ সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। চুলার আঁচ লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে ময়দা দুধের সাথে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দেব চিনি। চিনি আর গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি মিক্সড করে নিয়েছি। এখানে কিন্তু আমার আর একটু দুধ দেওয়া লাগবে। আমি এখানে আরো 1/2 কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দেব। আমি এখানে মোট 1.5 কাপের মতো দুধ দিয়েছি। আর এখানে কিন্তু সরাসরি কাঁচা দুধটা দেয়া যাবে না, দুধটা আগে ভালো করে জাল করে নিতে হবে, তারপর কুসুম গরম দুধ দিয়ে দিতে হবে। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি হোয়াইট সসের সাথে মিক্সড করে নেব। আপনারা ইচ্ছে করলে এখানে সবজিও দিয়ে নিতে পারেন। আজকে আমি সবজি ছাড়াই হোয়াইট সস পাস্তা রান্না করব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার চিজ দেব না, চিজ ছাড়াই আজকে আমি এই পাস্তাটা রান্না করব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আমি পাস্তাগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এজন্য লবণটা শেষের দিকে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো বাটার। পাস্তার সাথে আমি বাটার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আজকে আমি চিজ দিচ্ছি না, এজন্য শেষের দিকে আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। এইভাবে যদি হোয়াইট সস পাস্তা রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই তো আমার হোয়াইট সস পাস্তা কিন্তু রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল হোয়াইট সস পাস্তা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই হোয়াইট সস পাস্তা রান্না করেছি খুব সহজভাবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
এইভাবে যদি হোয়াইট সস পাস্তা রান্না করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই হোয়াইট সস পাস্তা রান্না করেছি। এইভাবে যদি আপনি হোয়াইট সস পাস্তা রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করা হলেও এটা স্বাদ খেতে হবে অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।